হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের মেমোরি কার্ডটা কিন্তু মাঝে মধ্যে ফুল হয়ে যায়, কিছু ডাউনলোড করি না অথচ অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যায় এবং সমস্ত মেমোরি কার্ড ফুল হয়ে যায় বা জায়গাটা জুড়ে নেয়। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট টিপস শিখিয়ে দিব যেটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার মেমোরি কার্ডটার কখনো ফুল হবে না, একদম ফ্রি থাকবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে, আর অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন এই ভিডিওটি। তো বন্ধুরা, সেটিংটি ওপেন করার জন্য বা সেটিংটি অ্যাপ্লাই করার জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপ ওপেন হওয়ার পর সিম্পল থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংস ওপেন হওয়ার পর দেখবেন যে এখানে একটা অপশন পাবেন যে ডেটা অ্যান্ড স্টোরেজ ইউজেস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন যে হোয়েন ইউজিং মোবাইল ডেটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার সমস্তগুলো টিক মার্ক আছে কি, যদি টিক মার্ক থাকে তো অবশ্যই আনমার্ক করে দিবেন বা সমস্তগুলোকে সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, আপনি যখন আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন বা ডাটা ওপেন করবেন তখন কিন্তু আর কোনো ভিডিও বা অডিও বা ডকুমেন্ট বা ফটো কিন্তু অটোমেটিকভাবে ডাউনলোড হবে না। এখানে যদি আপনি এটা অন করে রাখেন, সমস্তগুলো যদি টিকমার্ক করে রাখেন বা অন করে রাখেন, তাহলে কিন্তু সমস্ত ভিডিও অডিও এবং ফটোগুলো অটোমেটিকভাবে হোয়াটসঅ্যাপে আপনার ডাউনলোড হতে শুরু হবে এবং আপনার মেমোরি কার্ডটা অটোমেটিকভাবে ফুল হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আমাদের বন্ধুরা কিন্তু মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে অনেক বড় বড় ভিডিও বা অনেক কিছু পাঠায় এবং অটোমেটিকভাবে ডাউনলোড হতে শুরু করে। যদি সে অপশনটি আপনি অন করেন তাহলে কখনও আর ডাউনলোড হবে না এবং আপনার মেমোরি কার্ডটা আর কখনও ফুল হবে না, এটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না ভিডিওর শেষে, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।